সবাই মিস করে ওকে ঠিক আছে মানে সবাইকে আনন্দ দিত মজা দিত এবং সবার সাথে ভালো মিশতে পারত সবাই ওকে মিস করে অনেক যে ও চলে গেছে অনেক দিন ধরে ওকে দেখে না কথা বলে না ওর সাথে মিস টুগেদার মানে লাইক টুগেদার দুজনে এক এক ভাই আর কি মানে ফেস টু একই মানে অনেকে দেখে মনে করে যে আমি জাহাঙ্গীর ও শহীদ বা ও শহীদ আমি জাহাঙ্গীর অনেকে এটাই মনে করে আসলে আমার ভাই ইন্টেলিজেন্ট অনেক ঠিক আছে মানে আমার সাথে বন্ধুর মতো আমরা সবই শেয়ার করি এবং কি পারিবারিক বিষয় সজা আছে এবং কি আমাদের এই বিয়ে করছে বা এসব সব কিছুই সেরে আমার ভাই তো লাভ ম্যারেজ করছে আচ্ছা সো বাবা মা মেনে নিছে পরে মানে জানতো না আমি একা জানি শুধু ঠিক আছে বিয়ের ইয়ে থেকে আমি জানি শুধু আর কে জানে বলছে আমাকে সাত আট বছর আগের কথা আমাদের ওখানে যে বিজয় মা অনুষ্ঠান হয় মানে মেলা হয় এখানে ওখানে ওখানে নাটক করছিল তো ওখান থেকে আমার দেখে খুব ভালো লাগছিল ওখানে কথা বলছিলাম এরকম কথা বলতাম খালি ফোনে আমার নাম্বারটা কন্ট্যাক্ট নাম্বার নিল আমাকে তো তোমার নাম্বার আছে নাকি তার নাম্বারটা দাও পর দিলাম এরকম কন থাকে খালি চার বছর খালি মোবাইলে কথা বলছি আমরা লাভ ম্যারেজ গেছি বাবা মা অন্য জায়গায় বিয়ে ঠিক করছিল আমি বলছিলাম তাকে যে আমার আব্বু আমার যে বিয়ে ঠিক করছে আমি তাকে বিয়ে করবো না আমি তোমাকে বিয়ে করবো এর জন্য আব্বু আমার না বলেই এটা মেনে নিছি যে দুজনে একা একাই বিয়ে করবো তাকে বেশি ভালো লাগছে আমার এর জন্য অনেকদিন পর ভাইকে দেখবো এটাই আনন্দের ঠিক আছে তারপরে ওর সাথে আমি ঘুরবো ফিরবো ভাবিকে উঠায় নিব এটাও একটা আনন্দ ম্যারেজ মানে বিবাহ হবে ভাই বিয়ে করবে বিয়ে তো করছেই তো উঠাই নেব আর কি বাসায় নেব ভাবিকে এটা একটা আনন্দের বিষয় ঠিক আছে তো আর আর কি সবাই ভালো ফ্যামিলিতে সবাই একসাথে থাকতে চাই নিয়ে ফ্যামিলি নিয়ে ভাইয়ার সাথে আমার স্মৃতি বলতে কি যখনই আমি স্কুলে পড়ি তখন ভাইয়ার সাথে টিভি নিয়ে মারামারি রাখতাম রিমোট নিয়ে ভাইয়া আমার রিমোট দিত না আর ভাইয়ারতে আমি রিমোট নিতাম ভাইয়া খুব 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 চেকের মধ্যে রাখতো আর ডিস্টার্ব করার কথা আমাদের এলাকার হোক অন্য কোনো এলাকার হোক কোনো ছেলে যদি আমাদের দিকে তাকায় বা আমার দিকে তাকায় খুব ভয় পায় কারণ ভাইয়ারে খুব ভয় পায় কারণ মানে ওর বোনের দিকে কেউ তাকাইব সেটা ও কখনো মানে অ্যাকসেপ্ট করতে পারতো না এই কারণে আর অনেক মিস করি কারণ ওর সাথে খুব ফ্রি ছিলাম খুব মারামারি ঝগড়াঝাটি করতাম এখনও নাই তো খুব মিস করি গর্বের বিষয়ে ভাইয়া কাজ করতেছে আব্বু এখানে কাজ করাইতেছে তো গর্ব গর্বই মনে হয় আমার পোলাই সিঙ্গাপুর থেকে পয়সা কামায় কামায় বাংলাদেশে দেয় আমি বাড়ি বানাইতেছি তাইলে ভালো না ওই বাড়িটা হইব আটটা রুম 2000 স্কোয়ার ফুট জায়গা আটটা রুম হইব আর ব্যাট বেডরুম হইল গিয়ে চারটা ড্রয়িং রুম একটা এভাবে গিয়ে মিলে সাতটা রুম হইব সাইফুল বাবা তুমি কেমন আছো আমি ভালো আছি তুমি বাড়ির লেগা কোনো চিন্তা ভাবনা করো না আল্লাহর রহমতে তোমার দোয়ায় আমিও ভালো আছি তুমি ভালো থাকো তুমি বাড়ির লেগা কোনো চিন্তা ভাবনা করো না সানিও ভালো আছে সাইফুলও ভালো আছে পিয়াও ভালো আছে তো ওই জান্নাতও ভালো আছে তুমি কোনো দিন বাড়ির লেগা চিন্তা ভাবনা করবে না And the manners are not extended.
আমার কাছে খুবই কষ্টকর, খুবই কষ্টকর লাগে। মানে এই জিনিসটা আমি কারোকে বুঝাতে পারি না যে আমার তখন এক এক সময় মন চায় যে কি আমি ওরে মানে নিয়ে আসি, আমার কাছে আমার কষ্ট হয় এটা। হ্যাঁ করে, মানে ওরা তো অন্যরকম করে, আব্বু তুমি আসো না, আব্বু তুমি আসো না, কিরকম করে আপনার ওরও জিজ্ঞাসা করলেও বলবে এরকম আর কি। তখন আমারও খুব কষ্ট লাগে যে সবাই তো চায় সবাই মা বাবা কাছে থাকুক এটা আর কি, চাইলে তো আর আমাদের হইতেছে না। এই যে এখন দেশে এসছে, আমার ছেলে মেয়ে স্কুলে নিতেছে, আবার আনতেছে, আবার বাজারে যাইতেছে, সব কিছু ও করতেছে। তাহলে আমার কাছে ওই পাশাপাশি থাকাটাই ভালো মনে হবে এটাই। কম কামাক কিন্তু যেন স্বাচ্ছন্দ্যে একটু সুন্দরভাবে চলতে পারি এটাই, বেশি কিছু চাই না এটাই।